আমার মেয়ে 12টার সময় ফোন করলো আজকে, ভালো মন্দ সব রকমের কথা হইলো। কথা হওয়ার পর আমাকে বললাম, বা 60,000 মতো টাকা দিতে পারবো না? আমি সেই টাকা কী করবো মা, মেলা টাকা দি বললাম। আমি তোমার জামাই সৌদি যাবে, ৫০,০০০ দিও না মা। দি 60 থেকে বলছে যে ভুল, 50,000 হবে না। দিয়ে আমি বললাম যে যদি 60,000ই লাগে, এক সপ্তাহ থেকে 15 দিন টাইম দিতে হবে, যদি টাকাটা এসে নিয়ে যাই আমি দিব। তো একবার তো এক জগর টাকা হারি দিয়েলে, তারপরেই ঘন্টা দেড়েক কি এক ঘন্টা পর বাড়ির পাশ থেকে ফোন করছে আমার পাশের বাড়ির মানুষকে যে ওর মেয়ে বিষ খেয়েছে। একটা মেয়ে এসে বলছে আমার মনে তো, পরে ওদের একটা যে কোনো একটা তর্ক বিতর্ক হয়, আমার সন্দেহ এই সন্দেহমূলক টিপি ধরি মেরি ফেলিছে এবং বালিশ চাপা দিয়ে মেরি মেরি ফেলি বিষটা মুখে ঢেল দিয়েছে। ওই বিষে মানুষ মরে না। আমরা আমরা বডি আনতে গেলাম, তারপর একটু ওরা কেমন একটা ভাব দেখাইলো, তারপরে আমরা থানার পাড়া এই করিমপুর থানার পুলিশ লিজেই নিয়ে আসলাম, বডি নিয়ে আসলাম। তো আমি সুবিচার চাই। আমার নাম শাহাদুল খান। যে মারা গেছে সে কি হন? আমার মেয়ে। তার নাম? নাম শ্যামলি বিবি। বয়স? বয়স 20+। কোথায় বিয়ে হয়েছিল? কলাবেড়িয়া। আর কোনো জ্বালা নাই, জুলি নাই, বিষ খাবে কেন? এইভাবেই হই, আমার ছোট ছেলে খাবার কে পাড়ায় মানে পাশে থেকে ফোন কেছে, ও এসে বলছে আব্বা সঠিক ঘটনা। আচ্ছা বিষটা কি কী বিষ খেয়েছে, কি বিষ খেয়েছে? না তো মনসিল। আমি মনসিল বিষে কিন্তু মরবে না, ও মরবে না। দিয়ে বাড়ি আমার বউকেও নিয়ে গেলাম না।